ओम नमः शिवाय। श्रावण मासेर प्रथम बृहस्पतिवार तुलसी तलाय आपनी यदि एई तीनटे जिनिस पुते दिए उच्चारण करते पारेन महाशक्तिशाली विष्णु मंत्र ताहले आपनार आर्थिक उपार्जन बृद्धि पाबे, मानसिक शांतिर पाशापाशी जीवने आसबे अफुरंत सुख। ताई धर्म जदि करतेई हय, जदि सठिकभावे जीवने सुख स्वाच्छंद बजाय रखते हय, अवश्यई श्रावण मासे बृहस्पतिवारे आपनी आपनार बाड़ी तुलसी तलाय अवश्यई पुते दिन এই তিনটে জিনিস। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমার চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর এই শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস। এই মাসে দেবাদিদেবের আরাধনা করা হয় অত্যন্ত ঘনঘটার সঙ্গে। কিন্তু এই শ্রাবণ মাসে যদি আপনি আপনার বাড়ির তুলসী তলায় এই তিনটি জিনিস পুঁতে দিতে পারেন তাহলেই সুফল লাভ হবে। প্রিয় বন্ধুরা, তবে একটি কথা আপনাদের জানিয়ে দেব, তুলসী তলায় সন্ধ্যাবেলার পর অর্থাৎ সূর্যাস্তের পর তুলসী গাছ বা ওই স্থানে স্পর্শ করতে নেই। তাই এমন একটি সময় করতে হবে যে সময়টি সঠিক, এবং তুলসী মাতার বিশেষ অনুমতি ভিক্ষা করেই এই কাজটি করতে হবে। তবে চলুন সকল বিষয়টি বিস্তারিত জানাই। তবে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনারা উল্লেখ করবেন জয় মা লক্ষ্মী, কারণ আমাদের প্রত্যেকের জীবনেই সবথেকে বড় সমস্যা হলো অর্থের সমস্যা। আর এই অর্থের সমস্যার সমাধান করতে চাইলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করুন জয় মা লক্ষ্মী। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে শ্রাবণ মাসে আমরা দেবাদিদেবের আরাধনা করে থাকি। আর দেবাদিদেব হলেন এমন একজন দেবতা যাকে খুব অল্পতেই সন্তুষ্ট করা যায়। তাই অবশ্যই শ্রাবণ মাসে প্রত্যেকটি বাড়ির থেকে আপনারা দেবাদিদেবের আরাধনা করতে একদম ভুলবেন না। তবে দেবাদিদেবের আরাধনার পাশাপাশি অবশ্যই এই শ্রাবণ মাসে আপনারা একটি বিশেষ কাজ করবেন, সেই বিষয়েও বিস্তারিত জানাব। আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে একটি গোমতী চক্র, একটি কড়ি এবং এক টুকরো হলুদ। আবার বলে দিই আপনাদের উদ্দেশ্যে, একটি গোমতী চক্র, একটি কড়ি এবং এক টুকরো হলুদ। এই তিনটে জিনিসকে আপনারা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করুন, এবং মা লক্ষ্মীর চরণ থেকে নিয়ে আপনাকে পুঁতে দিতে হবে আপনার বাড়ির তুলসী তলায়। এবং তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি জানাই, অবশ্যই সকাল সকাল স্নান করে নিতে হবে। স্নান করে নেওয়ার পর আপনাকে পুজোতে অবশ্যই ব্যবহার করতে হবে একটি গোমতী চক্র, একটি কড়ি এবং এক টুকরো হলুদ। এই তিনটে জিনিস অবশ্যই আপনি নিবেদন করবেন। তারপর আপনি পুজো প্রার্থনা করার পর আপনাকে অবশ্যই আপনার বাড়ির তুলসী তলায় এই তিনটে জিনিস পুঁতে দিতে হবে। কিন্তু পুঁতে দেওয়ার আগে অবশ্যই মা তুলসী দেবীর যে করুণা
তা প্রার্থনা করতে হবে, অনুমতি প্রার্থনা করতে হবে। অবশ্যই তিনবার হাততালি দিয়ে আগে মা তুলসীকে জাগরণ করবেন, তারপর খুব সাবধানে তার গোড়ার একটু পাশে যাতে না শিকড় কেটে যায় এই তিনটে জিনিস পুঁতে মাটি চাপা দিয়ে সামান্য জল দিয়ে দেবেন। এবং তারপর সন্ধ্যাবেলায় যে কাজটি করতে হবে, একটি সন্ধ্যা প্রদীপ চালিয়ে আপনাকে 108 বার উচ্চারণ করতে হবে বিষ্ণুদেবের এই মহাশক্তিশালী মন্ত্র। তাই অবশ্যই বিষ্ণুদেবের এই মহাশক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে একদম ভুলবেন না। মন্ত্রটি আপনাদের জানিয়ে দেব, তবে তার আগে আপনাদের বলে দিই সন্ধ্যাবেলায় অবশ্যই আপনাকে কাঁচা বস্ত্র পরিধান করে এই কাজটি করতে হবে। আপনাকে একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ চালিয়ে দিতে হবে এবং তিনবার শঙ্খধ্বনি করবেন, এবং তারপরেই আপনি উচ্চারণ করবেন বিষ্ণুদেবের এই মহাশক্তিশালী মন্ত্রটি। মন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, মন্ত্রটি অবশ্যই লিখে রাখুন, কিন্তু মনে রাখবেন 108 বার আপনাদের উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ শক্তিশালী মন্ত্র আপনাদের উচ্চারণ করতে হবে এবং এর ফলেই আপনি সুফল প্রাপ্তি লাভ করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার। ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের প্রথম বৃহস্পতিবার তুলসীতলায় আপনি যদি এই তিনটে জিনিস পুঁতে দিয়ে উচ্চারণ করতে পারেন মহাশক্তিশালী বিষ্ণু মন্ত্র, তাহলেই আপনার আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, মানসিক শান্তির পাশাপাশি জীবনে আসবে অফুরন্ত সুখ। তাই ধর্ম যদি করতেই হয়, যদি সঠিকভাবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে হয়, অবশ্যই শ্রাবণ মাসে বৃহস্পতিবারে আপনি আপনার বাড়ির তুলসীতলায় অবশ্যই পুঁতে দিন এই তিনটে জিনিস। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের।